কালোবাজারি প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ যাচাইয়ের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার নিয়ম কার্যকর হয়েছে আজ থেকে। কমলাপুর স্টেশনে এই বিষয়ে ব্রিফ করছেন রেলমন্ত্রী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এইমাত্র আপনার কাছে জানলাম, যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের যে আইন অনুযায়ী ব্যবস্থা, কোনো সুনির্দিষ্ট যাদের বিরুদ্ধে অভিযোগটা আছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। পুরোপুরি হবে কিনা আমি জানি না, তবে আমরা চেষ্টা করছি যে অন্তপক্ষে টিকিট কালোবাজারি যাতে হতে না পারে সেটির ব্যাপারে অন্যান্য দেশে যেভাবে তারা করছে, যেমন আমরা